পরিবর্তনের পর আমাদের উচিত ছিল নজরুল গীতি চালিয়ে বিদ্রোহের আগুন জ্বালানো, সিপিআইএমকে ব্যারাকপুরে বললেন তৃণমূল নেতা দেবাশিস ঘোষ দস্তিদার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 2011 সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বদলা নয় বদল চাই। সেই সময় তিনি রবীন্দ্রসঙ্গীত চালাতে বলেছিলেন এলাকায় তৃণমূল নেতাকর্মীদের, কিন্তু সেই সময় রবীন্দ্রসঙ্গীত না চালিয়ে কাজী নজরুল ইসলামের বিদ্রোহের গান চালিয়ে সিপিআইএম নেতাকর্মীদের রাস্তায় বের করে অত্যাচারের বদলা নেওয়া উচিত ছিল। রবিবার এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সিপিআইএম নেতাকর্মীদের তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ঘোষ দস্তিদার। আমাকে বলুন তো বিজেপির বন্ধুরা, আমাকে বলুন তো কংগ্রেসের বন্ধুরা, আমাকে বলুন তো সিপিএমের বন্ধুরা, ব্যারাকপুরের বুকে আমরা আছি, আমরা তো শক্তিশালী ছিলাম। কেউ বলতে পারবে যে কারুর গায়ে এতটুকু আসর আমরা কেটেছি? কাটিনি। কেন কেন কাটিনি? দিদি আমাদের বলেছিল না বদল চাই আমি, বদলা চাই না, তাই আপনাদের আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম। সেদিন আমাদের উচিত ছিল আপনাদের সত্যিকারের নজরুল গীতি শোনানো, আর ওই বিদ্রোহের আগুন দিলে আপনাদের পার্টি অফিস থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি থেকে যারা 34 বছর ধরে এত অন্যায়, এত অত্যাচার, এত দুর্নীতি করেছেন তাদের বাড়ি থেকে এনে রাস্তায় শুয়ে মারা উচিত ছিল। আমরা মারি, এটাই আমাদের অপরাধ, তাই না? এটাই তো আমাদের অপরাধ, আর কি অপরাধ আছে? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।